শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে লকডাউনে রোজকার মতো 26 এপ্রিল 400 জন অসহায় মানুষের মুখে অন্ন এবং পুলিশ ও সাফাই কর্মীদের হাতে জল ও ওয়ারিস তুলে দেওয়া হয় বরানগর টিম সোহম, বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতি ও হাসিখুশি ক্লাবের পক্ষ থেকে। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানায় সবাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় চক্রবর্তী, আমি বড়নগর আঞ্চলিক ব্যবসা সমিতির সম্পাদক। আজকের এই যে কর্মকাণ্ড, এই ব্যাপারে একটু বলো। আমাদের এই কর্মকাণ্ড আজকে না, যবে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই লকডাউন ঘোষণা করেছে, তার ঠিক একদিন পর থেকে আমরা এই কর্মকাণ্ড শুরু করেছি। কারণ হলো, এই লকডাউনে অসহায় যেসব গরিব ফ্যামিলি আছে এবং মধ্যবিত্ত কিছু ঘরের লোকেরা, তাদের কাজ মানে চলে যাওয়ার মতোই অবস্থায় হয়ে গেছে। তারা যারা রোজ ইনকাম করে, তাদের ইনকামও চলে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজে সব থেকে বড় যেটা হয়েছে, অনাহারে মানে এরপরে করোনা থেকে বেঁচে যাবে, কিন্তু অনাহারে মানুষ মরে যাবে। আমাদের এই উদ্যোগ, আমাদের শুধু এটা মানে বরানগরের নপাড়া প্রতিটা লোক এবং ব্যবসায়ী সমিতির সঞ্জয় চক্রবর্তী নিজে এগিয়ে এসেছেন, ব্যবসা সমিতির কর্ণধার যিনি আছেন, এবং ব্যবসা সমিতির প্রতিটা দোকানদার থেকে শুরু করে পাড়ার প্রতিটা ছেলে, হাসিখুশি ক্লাবের প্রতিটা ছেলে এবং টিম সোহমের প্রতিটা লোক এই কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। এবং এই আমাদের কর্মকাণ্ড শুধু আজকে না, প্রতিদিন চলছে। কোনো দিন আমরা শুকনো খাবার দিচ্ছি কাউকে, কোনো দিন আমরা রান্না করে খাবার দিচ্ছি, কোনো দিন পুলিশ ভাইদেরকে খাবার দিচ্ছি, কোনো দিন সাফাই কর্মী ভাইদের খাবার দিচ্ছি। আমরা যতটা পাচ্ছি আমাদের মতো করে, আমরা নিজেরা বন্ধুবান্ধবরা ব্যবসা সমিতি থেকে সবাই মিলে যতটা পাচ্ছি আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি এই দুঃসময়ে। তোমার নাম? মানুষের পাশেই থাকতে হবে। তোমার নাম? আমার নাম সুমন।